এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের আট কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অবৈধ গ্যাস লাইন সংযোগ দেয়ায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার দেয়া হবে তল্লাই মসজিদে এসি বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন। আলী তালুকদারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নয়ন বিশ্বাস। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের তিন দিন পেরিয়ে তিতাস কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম এই কয়দিনে চোখে না পড়লেও সোমবার সকাল থেকে শুরু হয় রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশন করে খোঁড়াখুঁড়ির কাজ। স্থানীয়দের অভিযোগ ছিল মসজিদের নিচ থেকে প্রতিনিয়তই বের হতো গ্যাস। এ বিষয় মাথায় নিয়ে মসজিদের আশপাশে গর্ত খুঁড়ে বের করা হয় গ্যাসের সংযোগ। প্রাথমিকভাবে চোখে পড়ে গ্যাস লাইনের পাইপে ফাটল। এদিন তিতাসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক কার্যক্রম দেখে কথা বলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার। তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি ইনফর্ম করেছেন, তখন বলছে যে আমি ইনফর্ম করি নাই। তখন বলছে আমি সেক্রেটারি সাহেবের কাছ থেকে শুনছি উনি নাকি টেলিফোনে কাকে ইনফর্ম করছে, উনি এখন অসুস্থ, উনি হাসপাতালে আছেন। এখন সেক্রেটারি সাহেবের কাছ থেকে যদি আমরা কোনো এই ধরনের কোনো ডকুমেন্টস পাই, টেলিফোনে যদি পাই, কোনো নাম্বার পাই, অথবা মসজিদ কমিটি যদি আমাদের কাছে বলতে পারে যে না আমরা একে ফোন করে জানাইছি, সে তিতাসের লোক হতে পারে, স্থানীয় কন্ট্রাক্টর হতে পারে, এখানে কোনো দালাল হতে পারে, সেটাকে আমরা চিহ্নিত করার জন্য ওনাদের সহযোগিতাটা দরকার। একযুগেও গ্যাস সংযোগের নতুন নকশা নেই, তবে এলাকা জুড়ে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমাদের সেই নকশাটা যদি 90 বা 95 সনে হয়ে থাকে তাহলে আমরা যে রেফারেন্স ধরে পাইপটাকে চিহ্নিত করব, সেখানে কোনো রেফারেন্স এখন তো নাই, যার জন্য এই ধরনের রেফারেন্স পয়েন্ট যেহেতু এলাকার ডেভেলপমেন্টের জন্য 15-20 বছরের আগে রেফারেন্স পয়েন্টগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, সেজন্য আমাদেরকে সরেজমিনে যেতে হবে। মসজিদে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা। নয়ন বিশ্বাস, নিউজ 24।